নষ্টামে মডেল গার্ল নিষিদ্ধ নারী, বস্তি রানী সুরিয়া নিষিদ্ধ আখড়া, এগুলো অশ্লীল যুগে নির্মিত কয়েকটি বাংলা সিনেমার নাম। 90 দশকের শেষের দিকে বাংলা সিনেমায় অশ্লীলতা শুরু হয় ব্যাপকভাবে। কারো কারো মতে বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা নিয়ে এসেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। তিনি প্রযোজক হিসেবে 1997 সালে প্রথম ঋতুপর্ণাকে স্বামী কেন আসামি সিনেমার জন্য 3 লাখ টাকা বাজেট দিয়ে নিয়ে আসেন বাংলাদেশে। স্বামী কেন আসামি সিনেমাতেই বাংলাদেশি দর্শকরা প্রথম হাফ প্যান্ট পরিহিত নায়িকা পর্দায় দেখতে পান। অশ্লীলতা থাকা সত্ত্বেও বেশ কিছু বাংলা সিনেমা তখন বেশ হিট হয়, ফলে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তখন এই সিনেমাগুলো। তেমনই কয়েকটা সিনেমার কথা তুলে ধরা হবে এই ভিডিওতে। রাঙা বউ, 2 ঘন্টা 20 মিনিটের এই সিনেমার প্রতিটা পারদে পারদে অশ্লীলতা আর যৌন উত্তেজক দৃশ্যে ভরপুর। 1998 সালে মুক্তিপ্রাপ্ত রাঙা বউ চলচ্চিত্র দিয়েই ঢালিউডে সর্বপ্রথম খুললাম খুল্লা অশ্লীল চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। এই ছবিতে ছিলেন ঋতুপর্ণা। এই সিনেমায় গানের কথার ভেতরেও ছিল অশ্লীলতার ইঙ্গিত। 2. হীরা চুনি পান্না, মালেক আফসারি পরিচালিত হীরা চুনি পান্না মুক্তি পায় 2000 সালে বঙ্গবন্ধুর জন্মদিনে। এই সিনেমায় ডিপজল ছিলেন ফুল ফর্মে। তার অশ্লীল গালিগালাজে ভর্তি ছিল সিনেমার দৃশ্য। সিনেমার নারী চরিত্রদেরকে ক্যামেরায় ক্লোজ শট নিয়ে অশ্লীলভাবে উপস্থাপন করা হয়। 3. কঠিন শাস্তি, শাহাদত হোসেন লিটন পরিচালিত সিনেমা কঠিন শাস্তি মুক্তি পায় 2001 সালে। এই ছবিতে অভিনয় করেন রুবেল, সিমলা, শাকিব খান, তামান্না ও ডিপজল। নায়িকার গোসলের দৃশ্য দেখানোর মাধ্যমে এই সিনেমা অশ্লীলতাকে আরেক ধাপ উঁচুতে নিয়ে যায়। সিনেমার প্রত্যেকটা গানে নায়িকাকে অর্ধনগ্ন অবস্থায় উপস্থাপন করা হয়। 4. ফায়ার, ফায়ার ছবিটি 2003 সালে মুক্তি পায়। ফায়ার সিনেমাকে সফট পর্ন মুভিও বলেন অনেকে। সে সময়কার দর্শকদের দাবি, সিনেমা হলে কাটপিস দৃশ্য যুক্ত করে অনেক পর্নোগ্রাফির দৃশ্য দেখানো হয় এই ছবির ভেতরেই। এই সিনেমায় গান, নায়িকার গোসলের দৃশ্যে এবং ধর্ষণের মতো দৃশ্যগুলোতেও ছিল অশ্লীলতার জোয়ার। 5. মহিলা হোস্টেল, 2004 সালে মুক্তিপ্রাপ্ত স্বপন চৌধুরী পরিচালিত অশ্লীল সিনেমা মহিলা হোস্টেলে অভিনয় করেন আলেকজান্ডার বো, মুনমুন, মিজু আহমেদের মতো শিল্পীরা। এই সিনেমাতেই পুরুষের চেয়ে নারীর সংখ্যাই সম্ভবত বেশি ছিল, আর সিনেমায় ও গানে নারীদের উপস্থাপনও করা হয়েছিল বিকৃত রূপে। এরকম অশ্লীল সিনেমা তৈরি হয়েছে অগণিত। বাংলা সিনেমার অশ্লীল যুগকে মোটা দাগে 4 ভাগে বিভক্ত করা হয়। প্রথম ধাপে নায়িকাদের তুলনামূলক ছোট জামা পরানো হতো। দ্বিতীয় ধাপে সাদা জামা পরে বৃষ্টিতে ভেজা, গোসলের দৃশ্য, পোশাক পরিবর্তনের দৃশ্য ইত্যাদি দেখানো হতো। তৃতীয় ধাপের সিনেমায় যুক্ত হতো বিদেশি পর্নোগ্রাফির কাটপিস। সর্বশেষ অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে দেশীয় নায়িকাদের দিয়েই সরাসরি অভিনেত্রীদের দিয়ে যৌন দৃশ্যে অভিনয় করানো হতো।